ফের কলকাতা শহরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা। কোথা থেকে উদ্ধার হয়েছে জানেন? পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে সোমবার বিকেল 4:30 নাগাদ উদ্ধার হয়েছে 1,34,00,000 টাকা। এই ঘটনায় রাজেশ আগরওয়াল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো এ বিষয়ে কোনো সদর্থক উত্তর দিতে পারেনি রাজেশ। একই সঙ্গে ওই টাকার বিষয়ে কোনো নথিও ছিল না রাজেশ আগরওয়ালের কাছে। রাজেশ কলকাতা নিউ আলিপুর এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে এই অভিযান চালায় এবং তারপরই বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনা সামনে আসে। অতি সম্প্রতি শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে একের পর এক টাকা উদ্ধারের ঘটনা। বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইয়ের অফিসাররা তারা রেড করছে এবং একের পর এক টাকা উদ্ধারের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। কিভাবে এত পরিমাণ টাকা মজুত করা ছিল, কার টাকা, কিসের টাকা, সেই সব কিছু নিয়ে প্রশ্ন উঠছে এবং একাধিক জায়গায় এর সঙ্গে রাজনীতির যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন কেউ কেউ। রাজনীতির যোগ রয়েছে কিনা সেই বিষয় নিয়ে বারবার তর্ক বিতর্ক দানা বাঁধছে। আর এরই মধ্যে ফের কলকাতা শহরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা। কিভাবে এত টাকা এলো ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, কিন্তু যেখান থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। সোমবার পার্ক স্ট্রিট থানা এলাকায় বিকেল 4:30 নাগাদ উদ্ধার হয়েছে 1,34,00,000 টাকা এবং এই ঘটনায় রাজেশ আগরওয়াল নামে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ওই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সদর্থক উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। একই সঙ্গে ওই টাকার বিষয়ে কোনো নথিও ছিল না রাজেশ আগরওয়ালের কাছে। রাজেশ আগরওয়াল কলকাতার নিউ আলিপুর এলাকার বাসিন্দা বলেই জানতে পারা গিয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে এই অভিযান চালিয়ে টাকা উদ্ধার করেছে। অতি সম্প্রতি শহরের বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এবং যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কোনো কোনো জায়গা থেকে এত পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে যে সেই টাকা গুনতে রাত ভোর হয়ে যাচ্ছে, মেশিন দিয়ে সেই টাকা গুনতে হচ্ছে। কেউ কেউ আবার এর সঙ্গে রাজনীতির যোগসূত্র খুঁজে বার করানোর চেষ্টা করছেন এবং রাজনীতির রঙও লাগছে। তবে এই যে রাজেশ আগরওয়াল নামে ওই ব্যক্তির কাছে কীভাবে এত টাকা একসঙ্গে এলো সেই বিষয়ে ওই ব্যক্তি কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কোনো সদুত্তর দিতে পারেনি। যেটা জানা যাচ্ছে, রাজেশ আগরওয়াল নামে ওই ব্যক্তি কলকাতার নিউ আলিপুর এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তার বাড়িতে হানা দেয় এবং তারপরই সেখান থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে ঘটেছে এই ঘটনা। 1,34,00,000 টাকা উদ্ধার হয়েছে। 1,34,00,000, আরও একবার জানাবো টাকার অঙ্কটা, 1,34,00,000 টাকা, হিসাব বহির্ভূত টাকা বলেই যেটা প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে। কীভাবে এই টাকা এলো, কার সঙ্গে রয়েছে যোগসূত্র, এই টাকার সঙ্গে অন্য কারোর যোগসূত্র রয়েছে কি না ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শহর কলকাতায় এই টাকা উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই সংক্রান্ত আরও যদি আপনারা জানতে চান খবরাখবর, তাহলে অবশ্যই কী করবেন, এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল বাটন অপশানে গিয়ে প্রেস করবেন আরও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।